আচ্ছা এখন, বাহ, লেগ পিস। বাউ অলবিটু রেখে যে পরে লাগলে গরম 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 ভাত খাওয়া। বাউ সুন্দর, এক কথায় বলতে সুন্দর রান্না হয়েছে। সুরঞ্জিৎ নবদেব, নমস্কার বন্ধুরা, ফুড ভার্সাস ট্রাভেল ব্লগের একটা নতুন এপিসোডে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমরা চলে এসেছি একটা বাগানে, আর সেখানে আমরা ছোটোখাটো পিকনিক করছি মনে হয়েছে, তাই চলে এসেছি এখানে। আর এখানে আমাদের রান্না বান্না হচ্ছে, পিছনে দেখতেই পাচ্ছ। এটা এখানে সব মশলাপাতি করা হচ্ছে আমাদের। এটা মাংস, তো এখানেই রান্না হবে আমাদের। এই বাগানেই আমাদের আজকে পিকনিক হচ্ছে। আমাদের মাংস ধোয়া হচ্ছে এখন। নিরিবিলি পরিবেশ, মনোরম পরিবেশ, দেখো। বাহ, লেগ পিস। মশলাপাতি রেডি হচ্ছে। এটা হচ্ছে মিনি পিকনিক। কলার কথা কই বলবো, যে বাগানটাতে আমরা পিকনিক করছি তার আশেপাশের কিছু ভিউ আপনাদেরকে দেখিয়ে দিই। সব দিয়ে দিলে একসাথে, জাম হয়ে গেছে মনে হয়। একবার তাক লেগে গেলি, একটা একটা টুকরো খুঁজে কোন এসে দেওয়া লাগে, তো হবে সেই লাগে। আমরা এবার দুটো খাওয়া দাওয়া করবো, তোমরা সবাই খাবে তো? বাহ, কি সুন্দর একটা, মানে এরকম একটা সুন্দর ভাবে রান্না, এ চাল তো সেই চাল। ওফ, কি সুন্দর একটা ভাত। মাংসটা দিয়ে দাও এখানে, মাংসটা দিয়ে সবাই মিলে সুন্দর ভাবে খাওয়া দাওয়া করে টরে নিয়ে, বাও খুব সুন্দর হয়েছে, ভাতটা দারুণ লাগছে। চালটা ভালো দিয়েছে, কোন দোকানের চালে? আমাদের ওয়েস্ট বেঙ্গল, আমাদের নদিয়া। এরকম সার্ভিস দিতে পারবো না। কলা পাতায় খাওয়া, হ্যাঁ, তারপর বাগান। আর
এরকম টেস্টিফুল একটা সুন্দর রান্নার রেসিপি ফাইভ স্টারেও পাওয়া যায় না। এটা লম্বা লম্বি করে বাউ কনভিটো রেখে দে পরে লাগলে। বাউ সুন্দর সুন্দর অতি সুন্দর এরকম এর সঙ্গে একটা জিনিসের প্রয়োজন ছিল সেটা আমরা নিতে পারিনি, সেটা হচ্ছে সালাড। আমার গরম লাগছে, গরম গরম ভাত খেলে গরম তো লাগবে, খেতে পারি না হাতে চামড়া তো পাতলা হয়। হাতেরতে বড় কথা জিভে সহ্য করে, জিভের তো বড় কথা আমি হাতে নিতেই পারি না, আমার হাতের চামড়া খুবই পাতলা। লোকে হতে গরম তেলে ভেতরে হাত দিতে দিয়ে দিচ্ছি, কিন্তু পারা ওদের আলাদা জিনিস ওরা। এই কথাগুলো পরে বলবা না, অটোমেটিক উঠে আসছে এগুলো দাদা কিছু কিছু। বাহ কি সুন্দর রান্না, এরকম একসাথে। হ্যাঁ রেডি একসাথে, হ্যাঁ দাঁড়া মুখে রয়েছে তো শেষ হোক। ঠিক আছে রেডি। তারপরে ওই ডানটি একজন, এই ডানটি একজন। সেই সুন্দর। আমার কেমন লাগছে রান্না করে তারপরে টেস্ট করতে হবে কেমন লাগছে খাবারটা। আমি ভালো, আর এখন চাপ নেই ভালো। যেটা বাড়িতে হয় না, আরে খাও না মুখে দাও অসুবিধা নেই, খাও তুমি, আরে খাও তুমি লেখ। আরে বাবা তুমি খাও না, কি সমস্যা আছে, খাও জোর করে মারো, খাও না তুমি, হাফ খাও খেয়ে তুমি ভিডিওটা ইয়ে করো, ভিডিওতে মুখে মারো, হাফ খাও না। সিদ্ধটা দেখায় একদম। তো বন্ধুরা দেখতে দেখতে আমাদের ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসলাম, আর এখন বিদায় নেওয়ার পালা। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আর আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ নতুন কোনো ভিডিও আপডেট পাওয়ার জন্যে। তো বন্ধুরা আপাতত আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ সবাইকে।